আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা শুরুতে প্রথমে কিন্তু দেখে বুঝতে পারছেন আজকে আমি কি শেয়ার করতে চলছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সঠিক নিয়মে খুব সহজ করে হিজাব কাঠিন এবং সেলাই করতে হয়। আশা করি আমার আজকের ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনি আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না, আজকের ভিডিওতে কিন্তু আপনি বুঝতে পারবেন। আমি কিন্তু খুব সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আশা করি আপনারাও কিন্তু খুব সহজ করে বুঝতে পারবেন। তো এই জন্য কিন্তু পুরো ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? তো এটা কিন্তু একটা ওড়না দিয়ে আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা যদি কাপড় দিয়ে তৈরি করতে চান তাহলে কিন্তু আড়াই বহরের আড়াই গজ কাপড় নেবেন, আর যদি দুই হাত বহরের কাপড়গুলো দিয়ে তৈরি করতে চান তাহলে কিন্তু অবশ্যই তিন গজ কাপড় নেবেন, ঠিক আছে? তো প্রথমে ওড়নাটাকে দুই ব্যাস করে নিতে হবে। আমি প্রথমে দুই ব্যাস করে মেলে নিলাম। মেলে নেওয়ার পরে কিন্তু এই যে আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এখানে দুই পাট, এটা কিন্তু বন্ধ সাইডটা। এখন কিন্তু আমি আড়ালভাবে এই যে কন্যার করে ত্রিভুজ আকারে একটা ভাঁজ দিয়ে দেবো। কন্যার কিন্তু ভাঁজটা দিতে হবে একদম সমান করে, ভাঁজটা দিতে হবে। আমি ভাঁজ দেওয়ার সময় খোলা সাইডটা কিন্তু উপরে রাখছি, বন্ধ সাইডটা নিচের দিকে নিচ্ছি, ঠিক আছে? এখন আমি প্রথমে লম্বার মাপটা দিব। এখানে আমার এই ওড়নাটার ভিতর যতটুকু লম্বা আছে আমি সবটাই দিয়ে দিব। তো এই ওড়নাটার ভিতর কিন্তু আমার হিজাবটার লম্বা হবে হচ্ছে 42 ইঞ্চি। তো এখন আমি উপর থেকে ফিতাটাকে এইভাবে করে ধরে গুলিয়ে গুলিয়ে মাপটা নিয়ে নিব। যেভাবে আমরা রাউন্ড জামার নিচের ফাটা কাটিং করি ঠিক ওইভাবে কিন্তু নিতে হবে। গুড়িয়ে গুড়িয়ে মাপটা নিয়ে নিলাম। আমি আরও কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে 42 ইঞ্চি আছে, ঠিক আছে? আপনারা আপনাদের পরিমাণ মতো কিন্তু লম্বার মাপটা বাড়িয়ে কমিয়ে নেবেন। যদি জোড়া দিতে চান এরপরও যদি, তাহলে কিন্তু আপনারা নিচের দিকে কাপড়টাকে জোড়া দিয়ে বড় করতে পারবেন। তো এরপর আমি উপরের দিকে চলে আসলাম। এখানে কিন্তু মুখের খোলা অংশটা আমি 11 ইঞ্চি নিছি, আর যদি বাচ্চা দেখাচ্ছে নিতে চান তাহলে কিন্তু অবশ্যই 9 ইঞ্চি নেবেন, ঠিক আছে? এটা কিন্তু খোলা সাইডটা, আবার দেখছি এটা কিন্তু খোলা সাইডটা আর নিচের দিকটা হলো বন্ধ সাইডটা। তো আমি খোলা সাইডটাকে ধরে এখানে উপরে একটা কাট বসিয়ে দিলাম, যেভাবে করে কাট বসিয়ে দিতে হবে। এখন আমি দাগ অনুসারে কেটে নিব। তো বন্ধুরা, আপনারা যদি আমার ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু কমেন্ট করে জানতে পারেন, আশা করি আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল দিয়ে রাখবেন। তো এখানে আমার এই যে 8 ফাট কাপড় আছে, ঠিক আছে, একটু মোটা করে দেবে, এর জন্য কিন্তু 8 ফাট কাপড় নিচ্ছি। 6 ইঞ্চি নিলাম লম্বাটা, 3.5 ইঞ্চি নিলাম চওড়াটা, এরপর এই যে রাউন্ড করে দাগটা মিলিয়ে দিলাম। এখন দাগ অনুসারে কিন্তু কেটে নিতে হবে। এই যে খুলে নিলাম, এখন দেখিয়ে দিচ্ছি কীভাবে সেলাই করবেন। এই যে এটা হচ্ছে মাঝখান বরাবর যেটা ওইটাই মাঝখানে বসাবো সেলাইটাকে, এই যে এইভাবে করে বসিয়ে দিতে হবে। তো চলে আসলাম সেলাই করার জন্য, কীভাবে সেলাই করবো সেটা দেখিয়ে দিচ্ছি। একটু খেয়াল করেন, এখানে উপরে কিন্তু আমি চিহ্ন দিলাম, নিচেও চিহ্ন দিলাম। এখন মাঝ বরাবর ধরে প্রথমে একটা সাইড সেলাই করব। দুই দিক থেকে আলাদা আলাদা আলাদাভাবে যদি আপনারা সেলাই করেন তাহলে কিন্তু আপনার দুই দিকে কাপড়টা সমানভাবে যাবে, তাহলে কিন্তু সেলাই করার পরে কোনো সমস্যা হবে না। এখন আমি কাপড়টাকে উল্টিয়ে নিলাম, ঠিক আছে? উল্টিয়ে নেওয়ার পরে কিন্তু আবারও এই যে এভাবে করে সোজা করে ধরে সেলাই করে নিচ্ছি। আস্তে আস্তে সেলাই করবেন, তাহলে দেখবেন যে কোনো কাজ খুব সহজ করে আপনি শিখে নিতে পারবেন। সেলাই করার পরে কিন্তু এখন আমি এই যে নিচের দিকে এখানে কিন্তু একটা সেলাই দিয়ে দিলাম, অর্থাৎ যেখানে আমি চিহ্ন দিছি 11 ইঞ্চি ওইখান থেকে কিন্তু আমি একটা চিহ্ন দিয়ে সেলাই করে নিচ্ছি। উল্টো সাইডে সেলাইটা দিতে হবে, সোজা সাইডে না, ঠিক আছে? তো এই সাইডটা সেলাই করার পরে কিন্তু এখন আমি যেখানে 11 ইঞ্চিতে আমি দাগ দিছি ওইখান থেকে নিচের সেলাইটা দিব। তবে তার আগে কিন্তু আপনার উপরে পট্টি কাপড়টা একদম সমান করে বসাবেন, দুই দিকের সাইডটা বসানোর পরে কিন্তু সেলাই করবেন, তবে এখানে কিন্তু কয়েকটা সেলাই দিয়ে দিবেন, তা না হলে কিন্তু খুলে যাবে। এখন আমি নিচের সাইডটা সেলাই করে নিচ্ছি। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তাহলে কিন্তু ফেজে একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন, এরকম আরও সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এখন আমি নিচে সেলাই করব। হিজাব কাঠিন এবং সেলাই করা খুব ইজি যদি বুঝতে পারেন, মাত্র কয়েক মিনিটে আপনি কাঠিন এবং সেলাই করতে পারবেন। নিচের সাইডটা আমি চিকন করে সেলাই করব, এই জন্য কিন্তু একদম চিকন করে বাসটা দিয়ে দিচ্ছি।
তো অনেকে কিন্তু এখানে কুষিও দেয়, যদি বাচ্চাদের ক্ষেত্রে হয় কুষি দেন তাহলে কুষি দিলেও দিতে পারবেন। তো এই যে এভাবে করে চিকন করে সেলাইটা দিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ।